হ্যালো ফ্রেন্ড, তো যাদের যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, অর্থাৎ অ্যালার্জি কি ডিম থেকে হচ্ছে কিনা বুঝবেন কি করে, অর্থাৎ ডিম থেকে যদি অ্যালার্জি হয় তাহলে কোন কোন লক্ষণ দেখা দিতে পারে, তো আজকে সে বিষয়ে আলোচনা করবো। ডিম থেকে অ্যালার্জি হলে এই সমস্ত লক্ষণগুলি দেখা যাবে। তো চ্যানেল যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে দেখ। তো ডিম খেলে বহু মানুষের মধ্যে অ্যালার্জি দেখা দিতে পারে, ছোট থেকে বড় যে কোনো বয়সে এই ডিম থেকে অ্যালার্জি হতে পারে। অনেক সময় কি হয়, অনেকেই বুঝতে পারেন না যে তাদের ডিম থেকে অ্যালার্জি হচ্ছে, তাই অ্যালার্জি হওয়ার সত্ত্বেও তারা ডিম খাওয়া বন্ধ করেন না, তাই তাদের অ্যালার্জি আরও বেড়ে যায়। দেখা গেছে কাঁচা ডিম স্পর্শ করেও অনেক ক্ষেত্রে অ্যালার্জি দেখা যায়। এবারে জেনে নিন যে ডিম থেকে যদি অ্যালার্জি হয় তাহলে এই সমস্ত লক্ষণগুলি দেখা দিতে পারে। চোখের সমস্যা দেখা দিতে পারে, চোখ লাল হয়ে যাওয়া, চোখ থেকে জল পড়া, চোখের চুলকানি হওয়া, এই সমস্ত লক্ষণ দেখা দিতে পারে। শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয় ডিম থেকে অ্যালার্জির কারণে। এছাড়াও হাঁচি কাশির মতো সমস্যাও দেখা যায়। এছাড়াও বমি, তলপেটে ব্যথা, ক্র্যাম্প ধরা, মাথা ঘোরা, বমিবমি ভাব, ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। ডিম খেলে আবার ত্বকের সমস্যা, ফোলা ভাব, ত্বকে চুলকানিও দেখা দিতে পারে। এছাড়াও দেখা গেছে গলায় ব্যথা, গলা ধরে যাওয়া, আচমকা মেজাজ পরিবর্তন হওয়া, চোখে ঝাপসা দেখা, এছাড়া মস্তিষ্কে নানা রকম সমস্যা তৈরি হতে পারে ডিম থেকে অ্যালার্জির কারণে। দেখা গেছে যে ডিম থেকে অ্যালার্জি হয় কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা আচমকা বাড়িয়ে দেয়, তার জন্য ডিম থেকে অ্যালার্জি হয়। ডিমের যে সাদা অংশ, যেটা অ্যালবুমিন, সেখানে যে প্রোটিন থাকে সেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় আচমকাই প্রভাব ফেলে। একই রকম ডিমের কুসুমও, তাই ডিমের কুসুম বা ডিমের সাদা অংশ থেকে আমাদের অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। এবারে ডিম থেকে যদি অ্যালার্জি হয়েও থাকে তাহলে এর প্রতিরোধ কীভাবে করবেন, বিশেষজ্ঞরা জানাচ্ছেন ডিম খাওয়া এড়িয়ে চলাই ভালো। দেখা গেছে প্রত্যক্ষভাবে ডিম না খেলেও পরোক্ষভাবেও এড়িয়ে চলতে হবে, যেমন ডিমের তৈরি নানা জিনিস যেমন কেক ইত্যাদি ও খাওয়া এড়িয়ে চলতে হবে। দেখা গেছে যদি কোনো ব্যক্তি যদি ডিম থেকে অ্যালার্জির সমস্যা সৃষ্টি হয়, যেটা ফুড অ্যালার্জি, সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডায়েট বা যে খাদ্যাভ্যাস সেটা নিয়ম মেনে চলতে হবে। তো আজকে জানলেন যে ডিম থেকে অ্যালার্জি কীভাবে হয় এবং ডিম থেকে যদি অ্যালার্জি হয়েও থাকে কীভাবে প্রতিরোধ করবেন এবং কোন কোন লক্ষণ থাকলে বুঝবেন যে এটা ডিম থেকে অ্যালার্জি হচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেলটি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো থাকলে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।